এই ভিডিওতে আমাকে 10টা র‍্যান্ডম মেয়ের কাছ থেকে 10টা করে ধার নেওয়া লাগবে সাধারণত ছেলেদের কাছে ধার চাইলে আমরা পেয়ে যাব কিন্তু মেয়েদের কাছে ধার চাইলে কি আমরা সেটা পাবো সেটাই আজকে দেখব আর মেয়েদের কি রিঅ্যাকশন হয় ধার চাইলে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আমার কি একটু হেল্প করতে পারবেন 10টা টাকা ধার দিতেন যদি আমার লাগতো মানছি নাই তো পাগাই দিতে পারবে কত টাকা 10-20 টাকাই 20 টাকা অবশ্যই অবশ্যই তাহলে দাম পাগাই দেন তার লাগবে কিন্তু পাগাই দিতে পারবে ঠিক আছে দাদ নিবেন নাকি ডাইরেক্ট নিয়ে যাবেন যদি আল্লাহ কোনোদিন দেখা করে দেয় তাহলে অবশ্যই দিয়ে দিব তাহলে তাহলে দাবি তো ছাড়বো না তাহলে হাশরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ ঠিক আছে দেন অন্তত এই কথাটার জন্য 10 টাকা দিয়ে দেন 20 টাকা আছে খুশি হয়ে 20 টাকা দিলে আমি কি মানা করবো কোনো দিন বলেন আমার তো ইনকাম নাই আমি যে 20 টাকা আপনাকে দিয়ে দিব তারপরে দাবি ও যদি না রাখেন আমারও ছিল জান্নাতে যেতে পারেন আমি কিন্তু নামাজ রোজা করি ভালো মতে সওয়াব পাইতে পারে নামাজ রোজা যে করে সে তো এইভাবে 7.5 টাকা নেয় না ও যে ঠিকছি এক জায়গায় আপনি দিবেন না আমার মনটা এক কয় কিন্তু দিব না কারণ আমার 20টা টাকা আর 10টা টাকা লাগবে আপুর কাছে আছে আপু এই যে আপু অনেক দয়াশীল আমার দেখে মনে হয় যে থ্যাংক ইউ আপু আমার কিন্তু অন্য কিছু ভাববেন না বড় লোক হইতে পারবো এইভাবে করলে পারবো গাইজ এভাবে ইনকাম যদি করতে পারি অবশ্যই পারবো দেখছেন কাকা ঠেক দিয়ে টাকা লয়ে যায় 20 টাকা দিছে 10 টাকা দিছে ঠেক দিয়া এমনি করবেন আমার মতো একটু 60 জায়গায় যাইবে 10 জনের ভিতরে একজন দিছে আর 9 জন বাকি আছে দেই গাইজ 9 জন কি দেয় নাকি ঝালমুড়ি কত করে মামা আপু ভালো আছেন আপু আমার কি 10টা টাকা দিয়ে মানে 10 টাকা ধার দিতে পারবেন দিতে পারবেন থ্যাংকস দিলে অনেক ভালো হয় থ্যাংক ইউ আপু আকাশগুলো কত সুন্দর আমি তো চিনি না তুমি কে ভাইয়া আচ্ছা আপু আপু একটু হেল্প করবেন আমরা 10টা টাকা ধার দিতে পারবেন পারবেন কত টাকা খুচরা লাগবে আমার কাছে আছে খুচরা তাহলে আমি 10 টাকা দিয়ে কিনব ওই যে ঠিক আছে অনেক সময় লাগে না 1 টাকার জন্য 1000 টাকা হয় না কাহিনী এমন কিছু একটা আপনি স্যার বলতাছেন বাংলায় দিবেন কিভাবে টাকা না থাকে তাদারানা 100 টাকা দিয়ে ঠেকে দিল আমার গরিবের 100টা বাংটি চাই আল্লাহ তো গাইজ 10 জনের ভিতরে আমরা 3 জনের কাছে চাইছি এবং 3 জনের ভিতরে 2 জন দিছে 1 জন দেয় নাই 1 জনের কাছে ভাঙতি ছিল না 100 টাকার নোট আমার ধরা দিতে চাইছিল কিন্তু আমার কাছে 100 টাকার নোটও ভাঙতি ছিল না তো 10 জনের ভিতরে আর 7 জন আছে দেখি 7 জনের ভিতরে কয়জন টাকা দেয় বিনা কোনো কারণে 1 জনের কাছে যায় টাকা চাইতেছে নিজের কাছে খুবই অকওয়ার্ড লাগে জিনিসটা তারপরে তোমাদের জন্য করতেছি আশা করি ভিডিওটার ভিতরে তোমরা লাইক দিবা শুরু করা যাক আবার আগের পজিশন আয়সা করি আপু আসসালামু আলাইকুম একটু হেল্প করবেন আমরা 10টা টাকা ধার দিতে পারবেন না 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 ভিডিও না ভিডিও তাহলে 10 টাকা দিবেন আপনারা যদি একটু হেল্প করেন আপনার ইচ্ছা আপনি দিবেন নাকি না দিবেন 10 টাকা তো বাইরে দেখেন না আপু যদি থাকে কি জন্য ভাইয়া মানে একটু লাগতো অনেক সময় মানুষ ঠিক আ যায় না থ্যাঙ্কস থ্যাঙ্কস অনেক ধন্যবাদ দেওয়ার জন্য মরে আমি গেলাম গাইজ অনেকক্ষণ পরে অনেকগুলো মেয়ে পাইছি যাদের কাছে আমি টাকা চাইতে যাব হ্যাঁ ধার চাইতে যাব দেখি দেয় নাকি এই ভিডিও আমি জীবনও করুম না কেউ পার্ট টু চাইও না আমি জীবন আর এটার পার্ট টু করুম না খুবই নার্ভাসনেস নিজের ভিতরে কাজ করে খুবই টাফ কোন জায়গায় মাইর খেয়ে আল্লাহ মাহুদ জানে আপু আপনার কি আমরা 10টা ধার দিতে পারবেন 10টা টাকা ধার দিতে পারতেন লাগতো মানে এটা কাজের জন্য যদি দিতেন খুবই দেখেন না যদি দিতে পারেন খুবই হেল্প হয়ে যায় থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা মূলত একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল তোমরা দেখতেই পাচ্ছো যেটা কী চ্যালেঞ্জ 10টা মেয়ের কাছে আমি ধার চাবো 10 টাকা করে কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটছে যেটা তোমরা দেখো নি 7 জনের কাছে চাওয়ার পর আর বাকি ছিল 3 জন তো একটা মেয়েদের গ্রুপ ছিল 3 জন ছিল ওই জায়গায় তো আমি ওনাদের কাছে যা টাকা চাইছি ওরা মূলত মানা করে দিছে তো আমরা মূলত কী টেকনিক খাটাইছি আমরা শ্যুট করার পরে যা পারমিশন নিই শ্যুট করার আগে নিন না জিনিসটা স্ক্রিপ্টেড হয়ে যাবে শ্যুট করার পর আমরা একটু শ্যুটগুলো দেখতেছিলাম ওরা তো মানা করে দিছে আমরা চলে আইছি 3 জনের কাছে চাইছি 3 জনে মানা করছে মানে আমার 10 জন কমপ্লিট হয়েছে তো পরে শ্যুট নেওয়ার পরে
আমরা শুটগুলো দেখতেছি হয়েছে নাকি, তো ওরা হঠাৎ অনেকজন মিলে আইসা আমাকে বলতেছে যে আপনাকে শুট করছেন, শুট করছেন কেন, না বলে শুট করছেন কেন। কিন্তু তাদেরকে আমরা বুঝাইতে পারি নাই যে আমরা পরে আপনাদের কাছে পারমিশন নিতাম। তারপরে আমরা সাথে সাথে ফুটেজ ডিলিট করে দিছি। তো এই ঘটনাটা বলার কারণ একটাই যে এই চ্যালেঞ্জটা তোমরা যত ইজি মনে করতেছো তত ইজি না, এটা বাংলাদেশ, এখানে চ্যালেঞ্জ ভিডিও করতে গেলে অনেক টাফ হয়, বিশেষ করে এইসব টাইপের চ্যালেঞ্জ। আমরা তো জাস্ট চেক করতেছিলাম ছেলেরা আমাদের ধার দেয় মেয়েরও কি ধার দেয় নাকি, তো এটা কাউরে আমরা বুঝাইতে পারি নাই। যারা বুঝতে পারছে তারা তো শ্যুট করতে দিছে, যারা বোঝে নাই তারা শ্যুট করতে দেয় নাই। মূলত আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা কিন্তু তিনজনের কাছে, লাস্ট তিনজনের কাছে যা বলছি, কিন্তু শ্যুটটা তোমাদের কাছে দেখাইতে পারতেছি না। তো এখন আছি আমরা স্বপ্নচূড়া রুফটপে, তো আমরা বৈশা তারপরে কথা বলতেছি কি কি হইলো আমাদের সাথে, আরও কথা আছে। দশজনের থেকে আমরা 60 টাকা নিতে পারছি। তোমরা এই চ্যালেঞ্জটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট নিও, পার্সোনালি কেউ ট্রাই করতে যাও না, কারণ আমরা অনেক প্যারা খেয়েছি এই চ্যালেঞ্জের জন্য। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।